नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। आज आमी कोनो रेसिपी निये आसिनि, आमी आजके एकटा भिडियो निये एसेछि आर जेटा किना आमी किछुदिन आगे आमी पुरी बेड़ाते गियेछिलाम, तो किछु आमी भिडियो क्लिप्स तुले रेखे दियेछिलाम तोमादेरई जन्य। तो तोमादेर पारमिशन निये आजके आमी एई भिडियोटा तोमादेर काछे शेयार करछि। तो जोदि भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करो आर जोदि भूल त्रुटि हय अवश्यई आमाके क्षमा करे दिओ। तो चलो स्टार्ट करे दिई। तो आम्रा देखो आम्रा जाच्छी, आम्रा पुरीते बेड़ाते जाच्छी आर आमादे ट्रेनेर नाम होच्छे दुरंतो पुरी एक्सप्रेस। तो ये ट्रेने जाबार जोन्नो आम्रा अलरेडी बाड़ी थेके बेरिये पड़ेछी आर बेरिये पड़िये आमी एकटुखानी कथा बलार चेष्टा करछिलाम किन्तु गान बाजछिलो, तो हल्का हल्का म्यूजिक बाजछिलो, तो आमी भाबछिलाम बंध करब कि करब ना। तो से जाइ होक बोलते बोलते देखो आमी स्टेशने चले एसेछि आर आमादेर ट्रेन छाड़ते एखोनो देरी आछे, तो सेई कारणे आमरा एखाने वेटिंग रूमे बसे रयेछि। तो शियालदार एखाने एकटा नतून वेटिंग रूम होयेछे जेटा नाकि पेबिल बा पयसा दिये तोमाके थाकते होबे। क्लास अनुजायी सेक्शन अनुजायी तोमादेर जेखाने तोमादेर टिकिटेर क्लास आर कि अर्थात फार्स्ट क्लास ना सेकेंड क्लास सेई अनुजायी तोमरा एखाने तोमरा रेस्ट निते पारो एबं साथे भीषण भालो खाबारो पावा जाय। तो तोमादेर आशा करी असुविधा होबे ना, आमादेरो कोनो असुविधा होयनि, आशा करी तोमादेरो असुविधा होबे ना। तोमरा एइटा एकबार ट्राई करे देखते पारो, आमादेर तो भीषणई भालो लेगेछे। तो एकटु भीड़ बेशी होयेछे, तो आस्ते आस्ते जादेर जेरकम ट्रेनेर टाइम तारा सेरकम भावे बेरिये जाच्छे। तो आमादेरो एखोनो एकटु ट्रेनेर टाइम एखोनो देरि आछे। तो ओई देखो एटा आमार हाजबेंड आर आमार मेये, एरा दुजोनेई गल्प करछे आर चलो ट्रेनेर टाइम होये गेछे चले जाई। तो आमरा देखो ट्रेनेर टाइम होये गेछे, आमरा ट्रेनेर मध्ये ढुके पड़ेछि। तो चलो ट्रेने जावा जाक। तो प्रथमेई बोले दी जे आमादेर ट्रेनेर फार्स्ट क्लास छिलो, तो चलो देखी फार्स्ट क्लास। आमी कोनो दिन जार्नि करिनि, एटाई आमार फार्स्ट टाइम फार्स्ट क्लासेर जार्नि। तो একটু এক্সাইটমেন্ট লাগছে যে জানি না ভেতরটা কিরকম হবে। তো শুধু ওই টিভির পর্দায় বা সিনেমাতে বা এরকমই দেখেছি। তো চলো ঢুকে দেখি কিরকম। তো দেখো এখানে নর্মালি যেরকম ট্রেনে বার্থগুলো থাকে, এখানে চারটে বার্থ আছে আর বার্থগুলো কিন্তু বেশ চওড়া। আর এখানে দেখো এখানে কাঠের ছোট ছোট সিঁড়ি দিয়েছে, আর যেমন নর্মাল সেকেন্ড ক্লাসে সিঁড়ি কিন্তু থাকে না। আর দেখো এখানে কম্বলটাও দিয়েছে, বালিশও যেরকম থাকে সেরকম সবই সেম সেম, কিন্তু সিঁড়িগুলো আমি দেখলাম একটু ডিফারেন্ট আর যে বার্থগুলো থাকে সেই বার্থগুলো একটু চওড়া। তো বেশ ভালোই, ট্রেনটাও আমাদের ছেড়ে দিয়েছে আর ট্রেনটা ছেড়ে দিলে আমার ভীষণ ভালো লাগে দেখতে বাইরেটা আর কি। তো সেই কারণে আমার যখন ভালো লাগলো তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যে কার কার তোমাদের ট্রেনের ভেতর থেকে বাইরেটা দেখতে ভালো লাগে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর এখন দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আর বাবা মেয়ে বসে রয়েছে, আমিও চুপচাপ বসে রয়েছি। পুরীতে আমি বিয়ের পর প্রথম যাচ্ছি, কারণ আমি ছোটবেলায় একবার গিয়েছিলাম কিন্তু তখনকার গেছি একটু একটু মনে আছে, বিশেষ মনে নেই। তো এখন যাচ্ছি, মেয়েকে নিয়ে যাচ্ছি, মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের পরীক্ষা হয়ে গেছে, তো তাই যাচ্ছি। তো ভীষণই এক্সাইটমেন্ট। এখন টিটি এসেছে টিকিট চেক করতে, তো টিকিট চেক করা হয়ে গেছে। এখন আর বেশি সময় লাগে না, আগে দেখেছি আগে অনেক সময় লাগত। তো উনি চেক টেক করে চলে গেলেন আর তারপরে এর মধ্যেই সুপেসে হাজির হয়ে গেছে। তার সঙ্গে আমাদের আমরা যখনই এসেছিলাম তখন জল আর একটা জুস দিয়ে গেছিলো, সেটা তোমাদেরকে দেখাইনি বা ভুলে গেছি। আর এখন স্যুপ দিয়ে গেছে, তো স্যুপটা আমরা নিয়ে নিই, আমি আর আমার মেয়ে নিয়ে নিই আর আমার হাজব্যান্ড নিয়েছে। তো স্যুপটা খাচ্ছে, স্যুপটা ঠিক আমার ভালো লাগে না আর টমেটো স্যুপ আমার একদম পছন্দ হয় না। তার উপর আবার মানে ডিনার করার এক ঘন্টা আগে এসে দিয়ে যায়,
তো সেটাও ঠিক পছন্দ হয় না। তো আমি স্যুপ কোনো দিনই আমি নিইনি, যখন আমি ট্রেনে ট্রাভেল করেছি কোনো দিনই আমি স্যুপটা নিইনি, কারণ আমার স্যুপটা ভালোও লাগে না। তো হাজব্যান্ড স্যুপ খাচ্ছে, তো স্যুপ শেষ হয়ে যাওয়ার পরপরই আমাদের ডিনার এসে গেছে। তো আমি ভেজ নিয়েছিলাম, তো ভেজের খাবারটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা পনিরের সবজি দিয়েছে আর একটা ভেজ ডাল দিয়েছে। ডালটা তো বেশ দেখতে খুবই সুন্দর লাগছে, না খেলে বোঝা যাবে না কেমন হয়েছে। আর দই আছে, আর এটা যে রোল করা দেখছো সেইটা পরোটা আছে, আর বাসমতি চালের ভাত আছে, আর ওটা বোধ হয় জিরা রাইস হবে, আর একটা আলু আর পটলের একটা ভাজা দিয়েছে। তো খারাপ না, আমরা এগুলো খেয়ে নিই। খেয়ে নিয়ে এখানেই ভিডিওটা শেষ করে দেবো, কারণ খেয়ে দিয়েই এটা শুয়ে পড়বো। শুয়ে পড়ার পর তারপরে আমরা সকালবেলায় তোমাদের সঙ্গে দেখা করব। তো দেখো সকাল হয়ে গেছে বলতে বলা ভুল, আমাদের ট্রেন অলরেডি মানে ভোর 4টার সময় এসে পৌঁছে গেছে, আর আমরা অন্ধকার থাকতে থাকতেই হোটেলে এসে পৌঁছে গেছি। আমরা হোটেলে এখন রিসেপশনে অনেক কিছুই কাজ থাকে, সেটা তোমরা আমরা সবাই জানি। তো সেখানে আমার হাজব্যান্ড কাজ করছে, আর এখানে দেখো একটা বেশ গণেশের মূর্তি, বেশ ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এ দেখো পুরো আমাদের হোটেলের চারপাশটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই কেমন হোটেলটা। তো লাগেজগুলো এখনও আমাদের ঘরে ঢোকায়নি, তো তার আগে আমি তোমাদেরকে একটু চারপাশটা দেখিয়ে দিচ্ছি। চলো এখান দিয়ে এন্ট্রান্স, তো এখান দিয়ে ঢুকে এখানে ডান পাশে রিসেপশন আছে, আর এখানে তো বললাম আমার হাজব্যান্ড কথাবার্তা বলছে, আর এখানেও মন্দিরটা রয়েছে যেটা তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। আর এখানে একটা দেখো রেস্টুরেন্ট আছে, বেশ সবাই যদি তোমরা অনেকজন মিলে যাও, ফ্যামিলি মিলে যাও, তো সেখানে দেখো খাওয়া দাওয়ার একটা রেস্টুরেন্ট রয়েছে। আর এখানে একটা বাইরের রাস্তা, বাইরের রাস্তা বলতে এটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো এটা আর কি আমরা যখন সমুদ্র থেকে আসি তখন তো পায়ে বালি বা কাদা থাকে, তো এখানে একটা কল আছে ছোট, তো কলে পা ধুয়ে আমরা এখানে ঢুকে পড়বো, এরকম একটা পদ্ধতি, বেশ ভালো লাগলো। আর এখানে বেশ হোটেলটা বেশ সাজানো গোছানো, মানে দেখি ভালো লাগলো। আর এখানে সিঁড়িও রয়েছে আবার লিফটও রয়েছে, তোমরা সিঁড়ি দিয়ে উঠতে চাইলে সিঁড়ি দিয়ে উঠতে পারো, আবার লিফট দিয়ে উঠতে চাইলে লিফটেও উঠতে পারো। আর এখানে এটা বসার জায়গা, বেশ সুন্দর জায়গা। আর পিছনের তুমি দেখো, তোমরা দেখো যে সিনারিটা দিয়েছে, একদম যেন মনে হচ্ছে আমরা সমুদ্রের পাশেই আমরা রয়েছি। তো আমাদের সব হোটেলের কাজকর্ম সব হয়ে গিয়ে ঘরের জিনিসপত্র রেখে দিয়েই আমরা একদম বেরিয়ে পড়েছি। দেখো এখনও কিন্তু অন্ধকার, এখনও কিন্তু সূর্য একদমই ওঠেনি, একদম অন্ধকার, চারিদিকে দেখো একদম লাইট চলছে, এরকম অবস্থাতেই আমরা বেরিয়ে পড়েছি সমুদ্র দেখতে। কারণ সমুদ্র দেখতেই এসেছি, ঘরে কেন বসে থাকবো বলো, তাই না? তো সকালবেলায় মানে ভোরবেলায় এরকমভাবেই চলে গেছি। তো চলো দেখি সমুদ্রটা কেমন দেখতে লাগছে। এখানে যাই গিয়ে তোমাদের এই সমুদ্রের পাশটা একবার দেখিয়ে আসি। সবাই মোবাইল নিচ্ছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে।
দেখো দেখতে দেখতে কিন্তু একটু একটু কিন্তু বেশ আকাশটা লাল লাল হতে শুরু করে দিয়েছে। আমি তোমাদের ঠিক দেখাবো কতটা মানে ভোর হচ্ছে কিরকমভাবে। আমি তোমাদের অন্ধকারে দেখিয়েছি, অন্ধকার থেকে আস্তে আস্তে কিন্তু আকাশটা লাল হচ্ছে, যখন পুরো সূর্যটা উঠবে তখন ঠিক তোমাদেরকে দেখাবো। দেখো বলতে বলতে আমাদের সূর্যটা বেশ উঠতে শুরু করে দিয়েছে, আকাশটা একদম মানে আগুন আগুন লাগছে। আর দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে, সাথে সাথে করেই আমি ক্যামেরা করে নিয়েছি যে একটুখানি তোমাদেরকে দেখাই। দেখো অলরেডি সূর্য উঠে গেছে, দেখতে ভীষণ ভালো লাগছে আর সবাই খুব এনজয় করছে, তার সাথে সাথে আমরাও খুব এনজয় করছি। চলো আমরা এবার ঘরে যাই, ঘরে গিয়েও তোমাদের রুমটা গিয়ে শেয়ার করি যা। তো দেখো রুমটা একবার তোমাদেরকেও দেখিয়ে দিই। তো রুমের এখানে আমরা এখানে একটা ব্যালকনি আছে আর এখানে একটা সেলফ ছিল। তো সেলফে যেটা আমরা যেমন খুশি তেমন ব্যাগপত্র রেখে দিয়েছি, একদম অগোছলোভাবে রেখে দিয়েছি। তোমরা বলবে যে দিদিভাই ভীষণ অগোছল, তো তখন যা পেয়েছি যেরকম সামনে পেয়েছি, যেমন ব্যাগ ট্যাগ যেখানে একটু আধটু জায়গা পেয়েছে এখানে ওখানে সব ফেলে রেখে দিয়ে সমুদ্রে চলে গেছিলাম। তো এখানে একটা দেখো ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিলটা আমার ভীষণ পছন্দের ছিল, ভীষণ বড় বেশ, মানে পুরোটা তোমার দেখা যাবে, বেশ খুব ভালো লাগলো। আর এখানে বেড আছে, বেডটা ভীষণই ভালো লেগেছে আমার, মেয়ে দেখো বেডে শুয়ে মোবাইল দেখছে। আর এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটাও ভীষণ সুন্দর। তো চলো ব্যালকনিটাও একবার তোমাদের খুলে দেখাই ব্যালকনিটা কেমন। তো ব্যালকনি থেকে ওই তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওখানে সমুদ্রটা রয়েছে। তো চলো একটু দেখিয়ে দিই তোমাদের, একটু জুম করে দেখিয়ে দিই সমুদ্রটা কতটা দেখা যাচ্ছে। দেখো এই দেখো সমুদ্রটা দেখা যাচ্ছে। আর এখানে আমি দেখলাম বেশ অনেক আর কি হোটেল হচ্ছে এখনো পর্যন্ত। তো আমরা এখানে চলে এসেছি। আর তোমাদের এখানে একটা কথা বলি, এখানে আমার এটা গোপুসোনা, গোপুসোনাকে আমি নিয়ে এসেছি, আমি যেখানেই যাই সেখানেই আমার গোপুসোনা যায়। তো চলো এবার একটু সমুদ্র থেকে ঘুরে আসি গা। অবশ্য তার আগে একটা কথা বলি, আমরা কিন্তু অলরেডি আমরা পুজো দিয়ে দিয়েছি, পুজোর মন্দিরের ওখানে তোমরা তো জানোই যে ফটো তুলতে দেয় না। তো আমরা যে পান্ডার সঙ্গে আমরা পুজো দিয়েছিলাম, তো ও একটা আমাদের ফটো তুলে দিয়েছিল। তো ওই ফটোটা যদি থাকে এখনো পর্যন্ত আছে হয়তো, তো সেই ফটোটা যদি সম্ভব হয় তাহলে আমি শেষের দিকে দিয়ে দেবো। তো চলো সমুদ্রের দিকে যাওয়া যাক। আমারও ভীষণ নামতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব বলো, আমি যদি নামি তাহলে ভিডিওটা করা যাবে না, কিছু কেউ কাউকে তো একটা ভিডিও করে রাখতে হবে এই স্মৃতিগুলো বলো। তো সেই কারণে আমি আজকে নামিনি, তবে আমি আগামীকাল নামবো, তখন যদি কেউ ভিডিও করে দেয় তাহলে তোমাদের অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো এইগুলোই তোমরা দেখতে থাকো। Thank you.
তো চলো এবার আমরা হোটেলে ফিরে যাই। তো হোটেলে ফিরে এসেই দেখছি যে আমরা যে পুজো দিয়েছিলাম তার প্রসাদ অলরেডি এসে গেছে, আর দেখো কত প্রসাদ দিয়েছে। আর এত প্রসাদ আমরা খেতে পারি? তো আমরা তিনজনে একটু একটু করে প্রসাদ খেয়ে নিয়েছি, আর বাকি প্রসাদটা আমরা সব হোটেলে যারা ছিল তাদেরকে আমরা দিয়ে দিয়েছি, আর ওরা পেয়ে ভীষণই খুশি হয়েছে। তো চলো আজকে এই পর্যন্তই। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর খারাপ লাগলে অবশ্যই তোমরা বলো। তবে আর সেকেন্ড দিনের ভিডিওটা নিয়েও আমি আবার আসছি। তো